সন্ধ্যায় এই যে আছে মানুষের ঝল নামে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ছেড়ে যায় অধিকাংশ লঞ্চ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় দাবি করলেও লঞ্চ কর্তৃপক্ষ বলছে যা নেওয়া হয়েছে তা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম আরও জানাচ্ছেন মনির হোসেন তপু শিকড়ের টানে ঈদে বাড়ি ফিরছে ঢাকার কর্মজীবীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে তাই তাদের উপচে পড়া ভিড় যা প্রমাণ করে লঞ্চ তার ঐতিহ্য হারায়নি তীব্র গরমে মহানগরের যানজট ঠেলে টার্মিনালে এসে হাঁসফাঁস অবস্থা অনেক যাত্রীর পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরতে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে ছোটাছুটি সব লঞ্চই সন্ধ্যার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় শিশুদের নিয়ে বিপাকে অনেকেই তারপরও দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা বলছেন নৌযাত্রাই তাদের পছন্দের অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ অনেক যাত্রীর যদিও তা মানতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ চল আমাদেরটা আসেন 200 টাকা আর এখন ঈদের মৌসুম আসছে লোক বেশি তারপরে তারা ভাড়া ডাবল আগে লঞ্চের ভাড়া ছিল 200 টাকা এখন লঞ্চের ভাড়া ডাবল 400 টাকা 600 টাকা ভাড়া চায় সরকারি নির্ধারিত ডেকে ভাড়া 459 টাকা আমরা নিচ্ছি 400 টাকা তিন দিনে মনে করেন আমাদের তিন টিপে 12 লাখ টাকা লস হয়েছে আজকে আসরের পর থেকে যাত্রী হয়েছে আর মোটামুটি আশা করা যায় আজকে হয়তো তেলের টাকা ডুববে একটু ভালো এদিকে লঞ্চে নান্দনিক ডিজাইনের ভিআইপি কেবিনগুলো মন ছুঁয়ে যায় সবার প্লেনেও যায় বাসেও যায় কমফোর্টেবল ফিল করছে লঞ্চে খুব আরাম এই যে এখন কত সুন্দর এই লঞ্চটা তো খুবই সুন্দর করছে লঞ্চে একটু আরামের জন্য আসলে যাচ্ছি এত গরম ঈদের সময় লঞ্চটাই ভালো লাগে বাসে রাস্তায় দেখা যায় জ্যাম হয় সড়কপথের ঝক্কি ঝামেলা এড়াতে লঞ্চের বিকল্প নেই বলে মনে করেন যাত্রীরা তীব্র গরমে দক্ষিণাঞ্চলবাসী ঈদ যাত্রায় ভরসা রেখেছেন ঐতিহ্যবাহী লঞ্চের উপরেই যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে হিমশিম দশা কর্তৃপক্ষের বারবার সতর্ক করার পরেও অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে প্রায় প্রতিটি লঞ্চেই মনির হোসেন তপু এটিএন বাংলা সদরঘাট